হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো যাই হোক, আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেপাল নিয়ে। তো পেপাল পারপোসে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে, অনেকে আমার সাথে কনভারসেশনে আসে আর কি, যে সবারই একটা কোশ্চিন, সেটা হচ্ছে যে ভাই আমি একটা পেপাল ক্রিয়েট করব, তো পেপাল ক্রিয়েট সেটা কি আমার নামে হবে না কারো নামে হবে, তো বা যদিও আমার নামে হয় তাহলে ভবিষ্যতে কোনো ফেস প্রবলেম এরকম কিছু একটা। তো যাই হোক, প্রথমেই বলে নিই, আমাদের অনলাইন পারপোসে কার না পেপালের প্রয়োজন হয় না, ঠিক আছে? সবারই পেপালের প্রয়োজন অবশ্যই হয়, যেহেতু আমাদের বাংলাদেশে এই পর্যন্ত এখনও পেপাল অফিসিয়ালি সাপোর্টেড না। আপনি যখন সাইন আপে যাবেন সেখানে দেখবেন বাংলাদেশ থেকে কোনো অ্যাক্সেস নাই সেখানে, তো সেটা বললে তো চলবে না, আমাদের আসলে লাগে ছোটোখাটো যে কোনো কি কেনাকাটা বলেন, বা দেখা গেলো যারা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি সেখানে দেখা গেলো মার্কেট প্লেসের বাইরেও আমরা ক্লায়েন্টের বলে থাকে যে তোমার হচ্ছে মানে ছোটোখাটো পেমেন্ট লাইক অ্যাজ $10, $15, $20 বা $50, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আপনার পেপাল মেলটা দেন, আমি ইজিলি তোমাকে সেন্ড করে দিচ্ছি, তো তখন আমরা একটু ইতস্তত বোধ করি, দেখা গেলো দিতে পারি না, অথবা যদি কারোর থেকে আমরা হেল্প চাই যে ভাই আপনার পেপালটা দেন। তো আসলে পেপালটা অনেক সিকিউর একটা জিনিস, এটা আসলে দেওয়ার মতো না। আমি এমনও দেখেছি নিজের ফ্রেন্ড বা অনেক পরিচিত কাছের ভাই ব্রাদার আসলে কেউ দিতে ই করে না, কারণ একটা পেপালে ফার্স্টলি যখন আপনি আইপিটা চেঞ্জ করবেন, মানে এক আইপি থেকে আরেক আইপিতে লগ ইন করবেন, দেখবেন পেপালে অনেক প্রবলেম হতে পারে, পারমানেন্টলি আপনার একটা লিমিটও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি একটা পেপাল মেক করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো এখন কথা বলি, পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্ব মুহূর্তে ঠিক যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে নাম। আপনি ভুলেও কখনো নিজের নামে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। আমি এরকম অনেক দেখেছি, আমার চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও পাবলিশ করা হয়েছে, ফার্স্টলি ছিল যে ক্লেমেড প্রবলেম, সেটা নিয়ে সলিউশন দিয়েছিলাম, আর সেকেন্ডলি যে ভিডিওটা বানাইছিলাম যে আউট অফ থিংস, দ্যাট মিন্স পেপাল ক্রিয়েটের আগে আপনি যে জিনিসগুলো মাথায় রাখবেন, তো ওইটা দেখে অনেকে উপকৃত হয়েছেন, যার কারণে থার্ড নাম্বার ভিডিওটা বানাতে আমি সক্ষম হয়েছে বা ইন্সপিরেশন পাওয়ার ফলে এইটা বানাচ্ছি, ঠিক আছে? তো যেটা মনে করবেন, আমার কাছে অনেকে আসছে, দেখছি তাদের নিজের নাম দিয়ে খুলে মার্কেট প্লেস থেকে বা যে অন্য কারো থেকে মানি রিসিভ করছে, তো করার সঙ্গে সঙ্গে যে প্রবলেমটা লেখা হচ্ছে সেটা হচ্ছে ক্লেমিট, ঠিক আছে? ক্লেমিট মানে এইটা বোঝাইছে যে তোমার হচ্ছে তোমার যে এইটা রিয়েল নাম, তো তুমি হচ্ছে তোমার SSN-টা দাও, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ঠিক আছে? বাংলাদেশে আমাদের ওইভাবে এটা চালু নেয় যদিও বা, আর আমাদের NID যেমন থাকে, তো USA-তে ওদের ASSN থাকে, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। দ্যাট মিন্স প্রত্যেকটা ব্যক্তির যারা মানে সোশ্যাল যে জিনিসগুলো আছে, যেমন ফেসবুক, লিঙ্কডিন বা ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, তো এইগুলোর একটা সিকিউরিটি নাম্বার ওরা দেয়, ঠিক আছে? তো এই নাম্বারটা লাস্টের 4 ডিজিটটা যদি আপনি সেখানে দিতে পারেন, এবং আপনার ডেট অফ বার্থ, অরিজিনাল ডেট অফ বার্থ যদি সেখানে দিতে পারেন, তাহলে আপনার ক্লেমের প্রবলেমটা সলভ হবে, আদারওয়াইজ আপনার হচ্ছে ব্যাংকে উইথড্র দিতে হবে। তো আমরা তো সবাই ভার্চুয়াল ব্যাঙ্ক ইউজ করি, তো সেই ক্ষেত্রে সবার দ্বারা সম্ভব হয় না সেখানে হচ্ছে ব্যাংকে উইথড্র করার, তো দ্যাট মিন্স আমরা একটা হতাশার মধ্যে পড়ে যাই। এমনও দেখা গেছে অনেকে $300-500 নিয়ে আমার এখানে আসছে যে ভাই আমাকে এটা সলিউশন করে দেন, তো ভাই এটা তো আসলে বানানো যায় না, ঠিক আছে? বানানো যায় না বলতে এরকম যে আপনি যে নামটা দিয়েছেন, আমি তো আর চাইলে সেই নামে আপনাকে ASSN অথবা ডেট অফ বার্থ ক্রিয়েট করে আপনাকে দিতে পারি না, তো সেই দিকে খেয়াল রাখবেন যে নিজের নামে কখনোই করতে যাবেন না। আর সেকেন্ডলি অনেকে আবার নাম দেয়, যেমন ফেসবুকের আইডি বাংলাদেশে সচরাচর আমরা নাম অনেক দিই, অজানা পাখি, অচেনা অতিথি, ঘাস ফুল, এই ফুল, সেই ফুল, ঠিক আছে, আকাশের রং, আকাশের পরী, তো এইগুলো দিলে তো আরও ইয়ের মধ্যে পড়ে যাবেন। তো যাই হোক, ফেক নাম ইউজ করেন কোনো সমস্যা নাই, মানে কিন্তু সেই নামটার জন্য আপনার কাছে ASSN এবং ডেট অফ বার্থটা থাকে, যাতে আপনি ইজিলি করে এটা উইথড্র করতে পারেন। যেমন সেই দিনে একজন সার্ভে সাইটে কাজ করে, ও কী করছে, কোনোভাবে একটা গুগল ভয়েস নাম্বার অ্যারেঞ্জ করছে, করার পর ওটা দিয়ে ফোন ভেরিফিকেশান করছে, অথবা অনেকে টেক্সট নাও দিয়েও করে, তো করার পর কী হয়েছে, ও মার্কেট প্লেস থেকে OneOpinion সাইট নামে ছিল, $25 ও রিসিভ করছে, করে এখন কাউকে মানে এটা সেন্ড করতে পারতেছে না। এখন আমাকে নক দিল মেসেঞ্জারে যে ভাই আমার এটা সলভ করতে পারবে কি না, ঠিক আছে? তো এটা আসলে আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে?
তো আমি আবারও বলতেছি যে যারা এই প্রবলেমগুলো নিয়ে আমাকে নক করেন যে ভাই আমার ক্লেমের প্রবলেমটা সলভ করে দেন, তো এই সলিউশনটা আপনাদের নিজেদের কাছেই রয়েছে, ঠিক আছে? এই জন্য আমাকে নক দিতে হবে না। এই জন্য আপনারা করতে পারেন যে পেপাল নামটা দিয়ে পেপাল ক্রিয়েট করবেন সেটার এসএসএন এবং ডেট অফ বার্থ যেন আপনার কাছে অলরেডি রিজার্ভ থাকে, যেন আপনি অ্যাকাউন্টটা খোলার পর 2 সেন্ট 5 সেন্ট মানে 10 সেন্টের মধ্যে নিয়ে ওই মানে আপনার পেপারে রিসিভ করবেন, করার পর ওই নামটা দিয়ে দেখবেন ক্লেমেন্ট লেখা উঠবে বা অ্যাকসেপ্ট দ্য মানি, অ্যাকসেপ্ট দ্য মানিতে যখন ক্লিক করবেন তখন আপনাকে আপনার কাছ থেকে চাওয়া হবে যে তোমার ইএসএসএন এর লাস্ট চার ডিজিটটা এবং ডেট অফ বার্থটা দাও, তাহলে সলিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের মানে যেটা বুঝাতে চাচ্ছি অলরেডি আপনারা কথার মধ্যে দিয়ে বুঝতে পেরে গেছেন, যার হলে আমি কী বুঝাতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি এটাই যে যদি আপনার কাছে এসএসএন এবং ডেট অফ বার্থ না থাকে ওই নামের, তাহলে আপনার অ্যাকাউন্ট না খোলাই ভালো। তাহলে আপনি সর্বোপরি মানে ফার্স্ট অফ অল আপনার যেটা কাজ হবে সেটা হলো আপনি একটা ইউএসএন নাম এবং অ্যাড্রেস প্লাস এসএসএন এবং ড্রপটা কালেক্ট করে, ড্রপ মানে ডেট অফ বার্থ, এটা কালেক্ট করেই পেপাল অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? তাহলে আর এরকম কোনো প্রবলেম হবে না। এরকম আমি বহুত প্রবলেম ফেস করতেছি, যার কারণে ভাবলাম যে এটা আরও ক্লিয়ারলিফাই বলে দিই যাতে করে আপনাদের অনেক উপকার আসে। তো ঠিক আছে, এই হলো অবস্থা। আর একটা কথা, যদি আপনাদের লাগে দ্যাট মিন্স রিয়েল নাম, এসএসএন, ডেট অফ বার্থ, তারপর আপনার হচ্ছে অ্যাড্রেস লাগে, আপনারা আমাদের invite@iticare.com থেকে নিতে পারবেন। সেখানে আপনি এই লিঙ্কে যাবেন, যার পর সেখান থেকে ইজিলি আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো এই অবস্থা। তো আমার কাছ থেকে নেওয়ার জন্য আপনারা ইজিলি আমার ডিসক্রিপশনে যেটা দেখতেছেন মানে স্ক্রিনে যেটা দেখতেছেন আমার মেসেঞ্জারে নক দিতে পারেন, স্কেপিতে নক দিতে পারেন, সেখান থেকে আপনি কম রেটে এটা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? এটার দাম খুব বেশি না, 400 টাকা করে আমরা নিই। তো আপনার যদি লাগে আপনি নিতে পারেন, আর যদি অন্য কোনো সোর্স থেকে কালেক্ট করতে পারেন রিয়েলভাবে তো আর তো কথাই নেই, ঠিক আছে? এইভাবে পেপালটা ক্রিয়েট করবেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।